বলে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবেসে বানিয়েছেন, রব আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের সিনা ঈমান রেখে দিয়েছেন, রব আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদেরকে মসজিদে এনে দিয়েছেন। এই জন্য নিশ্চিতভাবে বলা যায় আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। বলেন আল্লাহ তাআলা আগে মহেব হন, বান্দা পরে মহেব হন। আগে আল্লাহ তাআলা ভালোবাসেন, পরে বান্দা ভালোবাসে। যেমন আগে মা ভালোবাসে, পরে বাচ্চা ভালোবাসে। বাচ্চা তো জন্মের আগ থেকেই মা ভালোবাসা শুরু করে, জন্মের ছয় মাস বাচ্চা হাসেও না কাঁদেও না, কথাও বলে না, লেকিন মা ভালোবাসে। মা আগে ভালোবাসে না বাচ্চা আগে ভালোবাসে? আল্লাহ তাআলা বান্দাকে আগে ভালোবাসে। এই জন্য নিশ্চিত আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নাও আল্লাহ বরকাতা, তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা হয়ে আছে, এই জন্য ভালোবাসা অর্ধেক হয়ে আছে। এদিক থেকেও যখন ভালোবাসা শুরু হবে পূর্ণতা লাভ করা যায়। আল্লাহ বলতেন হুব্বুন, ভালোবাসা আরবি কি হুব, আর হুব বলতে দু ছোট লাগে। হুব বলতে কি লাগে বলেন? অর্থাৎ হুব লাগে, হুব হুব হইতে দুইটা লাগে, দুজন লাগে। তো বলেন যে হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আছেন, এখন যদি আমরাও ভালোবাসি তো আল্লাহ আমাদের ওলি আগেই হয়ে আছেন, এবার আমরা আল্লাহর ওলি হয়ে যাব। অর্ধেক তো আগেই হয়ে আছে, বুঝলেন না? অর্ধেক তো কি আগেই হয়ে আছে, আর অর্ধেক আসমান থেকে নেমে আছে আগে, আর অর্ধেক এখান থেকে উঠবে। এই জন্য আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ হার মুমিনের ওলি, হার মুমিনের ওলি কে? আল্লাহ। লেকিন হার মুমিন ওলি না, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ওলি শুধু মুত্তাকীরা। সুবহানাল্লাহ। বুঝেন না, আমি নাকি বললাম আমি আপনাকে ভালোবাসি, ইনি বললেন আমি ভালোবাসি না, এই ভালোবাসা কবে পূর্ণতা লাভ করবে? এই ভালোবাসা কখনো পূর্ণাঙ্গ হবে? এটা নতিজা মোরাত্তাব হবে? এটা নতিজা মোরাত্তাব হবে জীবনে? এই এই ভালোবাসা বাচ্চা হবে কি? আরে আমি ভালোবাসি, তিনি ভালোবাসেন না, এই ভালোবাসা জীবনে তাকে পৌঁছাতে পারি নাই, তো এখানে বাচ্চা হবে? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, বলেন বলেই আমাকে ঈমান দিয়েছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, এখানে আল্লাহু ওয়ালিউন, এখানে আল্লাহ আমার বন্ধু। বলেন এবার আমি কখন বন্ধু হব? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমি যখন মুত্তাকি হব তখন তার বন্ধু হব। তাহলে মুত্তাকি হওয়া ছাড়া বন্ধু হওয়ার সুযোগ নাই? বলেন মুত্তাকি হওয়া ছাড়া কার বন্ধু হওয়ার সুযোগ নাই? কিন্তু আল্লাহ তো বন্ধু কি হয়ে আছে, ভালোবাসা অর্ধেক হয়ে আছে, আর অর্ধেক এখান থেকে উঠলেই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হয়ে যাবে। কি হয় তাহলে? বলেন আল্লাহ আমার বন্ধু, মুত্তাকি আল্লাহর বন্ধু। আল্লাহ কার কার বন্ধু? সবার। আল্লাহ কার কার বন্ধু? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, এবার আল্লাহর বন্ধু কে কে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার এই পারের জন্য আর কোনো টেনশন নাই, ও পারের জন্য কোনো ভয় নেই, এপারেও আমি ওপারেও আমি। আমি যেন বললাম রব্বুল আলামিন, এটা তো বাদশাহী পয়গাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা হলো শাহানা পয়গাম, এটা বাদশাহী পয়গাম,
তাহলে আমি বন্ধু হতে চাই, কেমনি বন্ধু হব? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকূন, যারা দুই কাজ করবা তারা আমার বন্ধু হয়ে গেলে। হয় কাজ, আবার বলেন দুই কাজ, জোরে বলেন দুই কাজ, সবাই বলেন দুই কাজ। এভাবে হবে সেটা আমি বলবো, আপনারা চুপ করে থাকবেন। আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকূন, দিলে দিলে রাখবা আমাকে, দিলে রাখবা আমাকে। আল্লাযীনা আমানু, দিলে রাখবা শুধু আমাকে। ও কেন যত্তাকুন, আর জীবনটাকে বাঁচাবা গুনাহ থেকে। সুবহানাল্লাহ, কি ভাই, হ্যাঁ দিলে কাকে রাখবা? দিলের দুনিয়াতে শুধু আমাকে রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমাদের খুলনার হযরতওয়ালা দামাত বারাকাতুম, তিনি বলেন জিকির হবে তিন অঙ্গ দিয়ে, দিল দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে। দিল জবান কান, বলেন জিকির হবে কয় অঙ্গ দিয়ে? কি কি? দিল থেকে বের হয়ে, দিল থেকে উঠে, জবান দিয়ে প্রকাশ পেয়ে নিজের কান পর্যন্ত। বলেন যে নামাজ হবে ছয় অঙ্গ দিয়ে, নামাজ হয় ছয় অঙ্গ দিয়ে, জিকির হয় তিন অঙ্গ দিয়ে, নামাজ হয় কয় অঙ্গ দিয়ে? নামাজ বলেন হাত, পা, চোখ, জবান, কান, দিল। নামাজ লাগে ছয় অঙ্গ, নামাজ লাগে কয় অঙ্গ? জিকির লাগে কয় অঙ্গ? তিন অঙ্গ। জিকিরে কয় অঙ্গ লাগে? তিন অঙ্গ। হযরত বলেন যে জবানের কাজ কি? জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, আর কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো তিনটা, কি কেন কার জন্য? বলেন কি বলেছি এটা দিলে বুঝবে, কেন বলেছি এটা দিলে বুঝবে, কার জন্য বলেছি এটা দিলে বুঝবে। দিলের কাজ কয়টা? কি কি আপনি বলেন? দিলের প্রথম কাজ হলো এই, কি বলেছ? তো দিলে বলবে হ্যাঁ আল্লাহ ছাড়া তোর মাহবুব নাই। এই সুবহানাল্লাহ, কি বলেছ? হ্যাঁ আল্লাহ মহাপবিত্র। আলহামদুলিল্লাহ, কি বলেছ? হ্যাঁ আল্লাহ মহাপ্রশংসিত। আল্লাহু আকবার, কি বলেছ? হ্যাঁ আল্লাহ সবচেয়ে বড়। তাহলে দিলের এক নম্বর কাজ কি? কি বলেছ এটা বুঝবে দিল, কি করেছ এটা বুঝবে দিল। দুই নাম্বার, এই কেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আজাবের ভয়ে, বলে তাহলে ওয়াজ কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আজাবের ভয়ে ইমামতি কেন? আল্লাহর ভালোবাসায়, রহমতের আশায়, আজাবের ভয়ে মুদারিসি কেন? পীর মুরিদি কেন? দাওয়াত কেন? তবলীগ কেন? সুবহানাল্লাহ, এই কেনর উত্তর কি বলেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আজাবের ভয়ে নামাজ কেন? যদি জিজ্ঞেস করে এই নামাজ কেন পড়ছি, উত্তর কি হবে? আল্লাহর ভালোবাসা। দুই নাম্বার, আল্লাহর রহমতের আশা। তিন নাম্বার, আল্লাহর আজাবের। এই তিনটা হলো সমস্ত ইবাদতের রূহ। এই তিনটা কি? সমস্ত ইবাদতের কি রূহ হলো এই তিনটা। বোর্ডই তৈরি হয় এবাদতের, বোর্ডই তৈরি হয় ফরজ ও আজিব সুন্নতের মর্যাদা দিয়ে, এবাদতের রূহ তৈরি হয় এই তিনটা দিয়ে। একটা হলো এবাদতের বোর্ডই, আরেকটা হলো এবাদতের কি রূহ। ফরজ নাই তো বোর্ডই নাই, ওয়াজিব নাই তো বোর্ডই নেই, সুন্নত নাই তো বোর্ডই নেই, আর এই তিনটা নাই তো রূহ নেই। এখন আমাদের নামাজের কি আছে? শরীর আছে, রূহ নাই। আমাদের রোজার কি আছে?
যাদের শরীর নয় তাদের তো বেচারা তো নাই নাই, কিছুই নেই। যাদের শরীর নয় তাদের তো কি নাই, আর আমাদের যাদের কি আছে, রুহ নাই। আর যাদের রুহ আছে তাদেরও শতভাগ নাই। এই জন্য এই রুহের জন্য এই মুজাকারা গুলো করা। রু ছাড়া মুরগি কিন্তু ডিম দেয় না, রু ছাড়া ছাগলে কিন্তু বাচ্চা দেয় না, রু ছাড়া শিং মাছ কিন্তু মরে পচে যায়, রু ছাড়া কই মাছ কিন্তু পচে যায়, রু ছাড়া ইলিশ মাছ কিন্তু তিন দিন পরে খাওয়া যায় না। কি এই জন্য রু ছাড়া জিকির কিন্তু আসমানে উঠে না, রু ছাড়া জিকির কিন্তু কি, রু ছাড়া নামাজ কিন্তু আসমানে উঠে না, রু ছাড়া নামাজ কিন্তু কি উঠে না, আসমানে উঠে না। এই জন্য কুলি রুহু মিন আমরি রব্বি। আহ তা এই প্রসঙ্গ গেলে আমাদের রিহে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে, দিল থেকে। দিলের এক নম্বর কাজ কি বুঝতে পারছ কি? দুই নম্বর কাজ কি কেন? তিন নম্বর কাজ কি? সব জব আল্লাহর জন্য। তার জব কি? এরপরে প্রশ্ন হলো কিভাবে, কি কেন কার জন্য কিভাবে, বলেন কিভাবে। উত্তর হলো রাসূল যেভাবে করেছেন সেভাবে। সুবহানাল্লাহ।